আজকে সুমনের লাঞ্চ হলো, সুমন তুমি এটা কি ব্রেড, কি ব্রেড খাও? এটা ব্রাউন ব্রেড, সিজন ব্রেড, আর একটু লাল ভর্তা আর বিফ কারি। তো সুমনের লাঞ্চ যদিও অনেক ইয়াম্মি, তোমার ব্রেড সুমন অবশ্য টোস্টারে ভেজে নিয়েছে না? হ্যাঁ, টোস্টারে টোস্ট করছি, টোস্ট করেছে অলরেডি। ওই টাচ বুকটা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এগুলো হলো রুফিশভির ব্যাডের শীট আর ব্যাড ডুভেট কাভার, অর্ডার করেছিল খুকি অনলাইনে, সেগুলো আসছে। তো এখন এগুলো খুকি গোছাবে ওদের রুমটা, তো দেখাবো কিভাবে বাচ্চাদের রুমটাকে আমরা হালকা করে সাজিয়েছি। রাদিয়া, ইশফি কোথায়? ইশফি, ইশফি কোথায়? ইশফি তুমি কোথায়? আইছি রে ইশফি। It's small giraffe. Welcome. Welcome, love. Radia, Arby. Mama, I can't. Mommy. No, I'm not going to eat this. এগুলো কার? ইসি আর রুপির ব্যাডের নতুন বেডশিট। দেখি তো এটা, দেখা এটা, এটা মানে দেখি বেডশিট কেমন হবে। ওয়াও, বিউটিফুল। তোমার ব্যাড করে দিবে আন্টি, তুমি দেখো মাম্মি ভিডিও করছে। ইসি মনি চেঞ্জ, তোমাকে চেঞ্জ করে নিউটা দিচ্ছে ইশফিকে। ও কিউট বেবি আরপি রাদিয়া। হ্যাঁ, তুমি আন্টিকে হেল্প করো ইশফি। থ্যাংক ইউ, ইউ আর ভেরি কিউট বেবি গার্ল। ওকে ইশফি, নট নাও, তোমাকে ওয়েট করতে হবে। আন্টি কি করে দেখো। রাদিয়া মনি, ইউ হ্যাভ টু ওয়েট। ইশফি ব্যাড এন্ড রুফির ব্যাড কোনটা? ও বাট দেয়ার ইজ রুফিস ব্যাড। ও আন্টি গোনা মেক রুফিস ব্যাড টু। Now Rufy's bed. এখন রুফির ব্যাড করবে আন্টি। ওকে, এখন রুফির ব্যাড। No, I'm not going to sit down. Mommy, it's wrong. Okay. Yeah, so to talk with us. Oh, no, Radia. To me, like, Guru Rufir bed. আর রুফি, ইশফি তো নতুন বেডশিট, নতুন বেড পেলে এত বেশি খুশি হয়। বিউটিফুল ডুভেট কভার উইথ পিলো। এটা এক সাইড আর অপোজিট আরেক ধরনের বেডের সাথে মিলে গেছে, বেডশিটের সাথে অপোজিট। এটা তো ম্যাচিং করে কিনছি।
মিটিং করাটা ভালো লাগছে দেখুন লাইক করেন আর এদিকে রুফি ইসবির ব্যাট রেডি হয়ে যাচ্ছে, খুকি তো রেডি করে ফেলছে। আর আমরা ডুভেট কাভার কিন্তু অনেক বেশি ইজিলি ঢুকাই, এটা আরেক দিন আরেকটা ভিডিওতে দেখাবো কীভাবে ইজিলি উল্টা করে ডুভেট কাভার ঢুকাতে হয়, অনেক ইজি, যেটা কিনা আমাদের এক মিনিটও লাগে না, এত ইজি করে ঢুকাই। তো ইনশাল্লাহ ট্রিক্সটা শেয়ার করব নেক্সট ভিডিওতে। খুব রেগে আছে, খুব ট্রাই করতেছে কান্না করতে, কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না, জন্য রাধিয়ার খুব রাগ, কেন কেউ পাত্তা দিচ্ছে না। আর এদিকে রুফির ব্যাড রেডি হয়ে গেছে, ইশফির ব্যাডও রেডি হয়ে গেছে। ওকে মাম্মি বলেছি, ইশফি আমি বলেছি তোমার ব্যাডও রেডি হয়ে যাচ্ছে। এই যে এটা রুফির ব্যাড রেডি হয়ে গেছে আর ইশফির ব্যাডও রেডি হয়ে গেছে। ইউ ওয়ান্ট দ্যাট ওয়ান, ওকে। এটা হলো রুফির রুফির ব্যাড রেডি। Oh no, it's not baby. This is shark. This is shark. Radia, তুমি shark like করো? স্লিপ বানি হবে, স্লিপ বানি। নিশপি তুমি কোথায় থাকবে আজকে? ওকে তাহলে তুমি ঘুমা যাও। গুড নাইট টু ইউ, গুড নাইট টু মি। ও রাদিয়া স্লিপ বানি হবে তোমার সাথে। রাদিয়া স্লিপ বানি হবে, রাদিয়া তুমি স্লিপ বানি হবে। Oh, you're happy birthday. Is it free over there? Over there, over there. Cookie, Papa, go chat the chale. Aaj che. Kitchen address pore. বাচ্চারা আসলে এখন ঘুমিয়ে পড়েছে সবাই তো। আর এদিকে যখন রাত হয় আমরা দুই বোন মিলে সব গুছাই, যদিও আমি একটু ভিডিও করছি, আমি কিন্তু ভিডিও শেষে গুছাই, কারণ একা তো আর খুকি করতে পারবে না, ওর জন্য প্রেশার পড়ে যাবে না, তো আমাকে তো কাজ করতেই হবে। আমি কিন্তু তাই স্লাইম দিয়ে, এই যে টেবিলে স্লাইম দিয়ে ওরা প্লে করছে, তো স্লাইম দিয়ে প্লে করলে আসলে স্লাইমটা একটা ডেঞ্জারাস একটা জিনিস। খুকি কার্পেটে তো ভরাই শেষ, এই যে পিছনে এই যে কার্পেটে ভরাই স্লাইম দিয়ে, এগুলো কিন্তু উঠে না। তো আমাদের তো এভরিডেই নতুন নতুন একটা, মানে আমরা দুই বোন যখনই আসি এখানে নতুন নতুন দেখি আর কি কি হয়েছে। এদিকে তাকালে ওদিকে তাকালে দেখা যায় নতুন নতুন অনেক, মানে গুণাগুণ দেখতে পাই আমাদের কন্যা দয়ে, কারণ আমাদের মেয়েরা মাশাল্লাহ যে লক্ষ্মী, যতক্ষণ না কোনো একটা কাজ করবে, মানে অনেক বড় দুর্ঘটনা ঘটাইতে যতক্ষণ না পারবে ততক্ষণ ওদের শান্তি নেই, ট্রাই করে। হ্যাঁ, ও মানে ওরা ইয়ে হয় না, টায়ার্ড হয় না। তো ওরা কোথা থেকে পায় এটা আমি জানি না, কারণ আমরা দুই বোন অনেক কেয়ারফুল থাকি।
আমাদের কেয়ারফুলকে পাত্তা না দিয়েই ওরা সব কিছু করতে পারে। আর এখন কিন্তু অনেক বেশি শীত, আর রাধিয়াকে অবশ্যই এখানে খাওয়ায়, কারণ যেন সে টিভি দেখে দেখে খেতে পারে। হোয়াইট কার্পেটকে একটু হালকা পার্পল কালার হয়ে গেছে, কিছু করার নেই। ওরা যখন ঘুমায় যায় তখনই অবশ্য আমাদের ক্লিনিং চলে, হালকা ক্লিনিং করে দেন আমরা ডিনার করি, করে উপরে চলে যায়, যেন সকালে উঠে এলোমেলো না দেখতে হয়। আর ঘর এলোমেলো থাকলে আসলে ভালো লাগে না, একটু গুছানো পরিপাটি থাকলে কিন্তু সবাই পছন্দ করে, আমাদেরও মানে মন ভালো হয়ে যায় আসলে। আর বাচ্চাদের স্কুল থাকে সকালে, তো ওরা তো আর্লি মর্নিং উঠে যায়, খুব ভোরে উঠে যাবে। আর নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে, তাই না? আমিও এটা লাইক করি, খুকিও লাইক করে, আমরা সবাই লাইক করি। আর রুফির পাপাও কিন্তু ঘরের অনেক কাজ করে, আগে বেশি করতো, আর এখন যেহেতু সে বেশি বিজি ভিডিও এডিটিং, দেন আমাদের আরও আদার্স অনেক কাজ আছে, সেগুলোতে বেশি বিজি থাকে, সেজন্য সেও আর ঘরের কাজে হেল্প করতে পারে না। এই গাছেও একটা বাস দিয়েছি, এটা বাস, এটা ছোট হয়েছে, হ্যাঁ ছোট হয়েছে, বড় বাস লাগবে এটাতে। আমাদের এই ফ্লাওয়ারের এই জায়গাটা সুন্দর না? আমার খুবই ভালো লাগে, আর এটা দেখলে একদম মানে মনে হয় যেন আমি একদম কোথাও কোনো একটা ফ্লাওয়ার গার্ডেনে আছি। খুকি এমন করে গাছ লাগিয়েছে, মানে গাছ লাগিয়েছে খুকি। তুই কি বল খেলো? আর সব এলোমেলো, এগুলো এখন আমরা দুজন মিলে গুছাবো, আমি একটু ভিডিও করেই কাজে নেমে যাব। সকালে খুঁজবে এই যে রুফি কাজ করে, রুফি আবার কাজ করতে খুব লাইক করে, মারে হেল্প করবে, আবার সারা ঘর এলোমেলো করবে, গুছাবে। আর সে এইটা করবে অলওয়েজ, এটা আমরাও করতাম ছোটবেলায়, অলওয়েজ সে এটা করবে যখনই একটা লাঠি পায়। হ্যাঁ ওই গানে আমরাও ছোটবেলায় এমন করতাম। না আজকে তেমন ময়লা করে নাই, ওরা খুব ভদ্র ছিল। তো নিয়ারলি আমাদের বাসা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, ইনশাল্লাহ নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আসব। আর সুন্দর সুন্দর কমেন্টের জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি বেশি থ্যাংকস। আল্লাহ হাফেজ।